উন্নয়নশীল দেশের রূপান্তরের পর বাংলাদেশকে বিদেশি ঋণের বড় অংশই নিতে হবে প্রচলিত বাজার ব্যবস্থা থেকে কঠিন শর্তে কমে আসবে সহজ শর্তের ঋণের সুবিধা যতটুকু পাওয়া যাবে সেখানেও সুদ দিতে হবে বর্তমানের অন্তত দশমিক পাঁচ ভাগ বেশি ফলে ঋণ ব্যবস্থাপনায় চাপ বাড়বে সরকারের উপর স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত রাষ্ট্রের ব্যয় মেটাতে এবছর বাজেটের বারো ভাগ বা চৌষট্টি হাজার কোটি টাকা নেওয়া হবে বহুজাতিক দাতা সংস্থা আর উন্নত দেশগুলো থেকে ঋণ হিসেবে যার ষাট ভাগই সহজ শর্তের ঋণ অর্থাৎ স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদে পরিশোধের সাড়ে ছাব্বিশ ভাগ আসবে কঠিন বা অনমনীয় ঋণে যেখানে সুদ বেশি শোধ করতে হবে দ্রুত সাধারণ অর্থনীতি বিভাগ বলছে বিদেশি ঋণের এই পাইচিত্র পাল্টে যাবে সাত বছরের মধ্যেই দেশ উন্নয়নশীলে রূপান্তরিত হলে কমতে থাকবে সহজ শর্তের ঋণ প্রবাহ বেড়ে যাবে আমরা মার্কেট গিয়েছি ছয় থেকে সাত বিলিয়ন ডলার আমাদের ব্যক্তিখাত বাইরের আর্থিক প্রতিষ্ঠান থেকে এখনই ঋণ নেয় কাজেই আমরা সেটা শুরু করেছি আমাদের সে সক্ষমতা এসছে এখন সরকারকেও তারা যে আগে ঋণ দিত এখন তারা বলে যে তোমরা একটু বেশি করে এখন তোমাদের সুদের হার বাড়াতে হবে হিসেব বলছে বর্তমানে দাতা সংস্থা কিংবা উন্নত দেশগুলো থেকে যে অনমনীয় ঋণ আসছে সেখানে সুদ দিতে হচ্ছে গড়ে শতকরা চার ভাগের উপরে যা উঠানামা করে প্রচলিত বাজার ব্যবস্থার উপরে অপরদিকে সহজ শর্তে গড়ে এক থেকে দেড় শতাংশ সুদে স্বল্প ও দীর্ঘমেয়াদে ঋণ পাওয়া যাচ্ছে সব মিলে বৈদেশিক ঋণের গড় সুধার এখন দশমিক সাত ভাগ যা বাড়তে বাড়তে দু সাল নাগাদ সোয়া একে পৌঁছে যাবে তা আপনার ট্যাক্স জিডিপি রেশিও সাড়ে আট পার্সেন্ট পৃথিবীর সর্বনিম্ন তো এই অবস্থা থাকলে তাহলে তো সরকার ভবিষ্যতে তো আরও বেশি বেশি সুদ ফেরত দিতে হবে প্রিন্সিপাল অ্যামোটাইজেশন অ্যামাউন্ট বেড়ে যাবে তো ট্যাক্স জিডিপি রেশিও যদি না বাড়ে তাহলে তো আপনার ওই বাজেটে সুদ আর আসল দেওয়ার পরে খরচ করার মতো অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে খরচ করার মতো তো ওই জায়গাটা সংকুচিত হয়ে যায় যখন আমি এক দেড় শতাংশ নিব। সেই টাকাটা এনেকে আমাকে সাত আট শতাংশ লাভ করতে হবে তাহলে তো এটা আমরা আনার অনুমতি দেব একজন চাইলো আর নিয়ে আসলো পাঁচ শতাংশ সুদ এখানে এসে মার খেলো তো দিতে পারে কাজী সরকার সেই পরিবেক্ষণ করবে কাজী বাংলাদেশ ডেট ট্রাপে পর এখন সুযোগ নেই হিসেব বলছে স্বাধীনতার পর গেল আটচল্লিশ বছরে বিশ্বের বিভিন্ন দেশ আর সংস্থা থেকে বাংলাদেশ পৌনে পাঁচ লাখ কোটি টাকার মতো ঋণ নিয়েছে যার মধ্যে অর্থ বছর দু হাজার আঠারো উনিশ শেষে বকে আছে তিন লাখ উনত্রিশ হাজার কোটি টাকা এই ঋণের সুদ বাবদ চলতি বছর তিন হাজার একশো কোটি টাকা ব্যয় করতে হবে সরকারকে দু হাজার একুশ সাল নাগাদ যা বেড়ে প্রায় চার হাজার কোটিতে পৌঁছে যাবে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন